গণভবনের উত্তর গেটে দায়িত্ব পালনকালে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন এসপিবিএন এর নায়েক আতিকুর রহমান রাত 11টার দিকে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নায়েক আতিকুর রহমানের বাড়ি নোয়াখালী। ঘটনার পর শিশু সন্তান নিয়ে হাজির হন আতিকুর রহমানের স্ত্রী। স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তিনি। নিহত আতিকুর রহমানের বুকে গুলি লাগার ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন এসপিবিএন টু এর সিও ইকবাল হোসেন। লোকাল থানা ইনভেস্টিগেশন করবে, এমনি আদার যে প্রসিজারগুলো যেমন অটোপসি হবে, পোস্টমর্টেম হবে, তারপরে একটা অপিনিয়ন দেওয়া যেতে পারে যে মানে রিজন কি ছিল। ময়না তদন্তের জন্য তার লাশ রাতেই মর্গে নেওয়া হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।